Hello my friend, welcome back to my channel to a new blog. আমি সোনাই তোমাদের স্বাগত। আজ এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি, কারণ আজকে আমি যাচ্ছি বর্ধমান। এর আগের ব্লগে তোমাদেরকে বলা হয়নি, তো আমি এই ব্লগেই তোমাদের জানাচ্ছি। শুভ দীপাবলি সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা, এবং এই আলোর উৎসব তোমাদের সকলের খুব সুন্দরভাবে কাটুক। আর এইদিকে আমি বেরিয়ে পড়েছি, সকাল থেকে আর সেরকম কোনোই স্যুট নিইনি। আজকে যাচ্ছি ছোট্ট এই ব্রিজটা দিয়ে, মানে এটাও দক্ষিণেশ্বর যাওয়ার ব্রিজ। পেছনে যে বড় ব্রিজটা দেখছো বা পাশে, সেটা দিয়ে আমরা আগে যেতাম, আর আজকে যাচ্ছি এই ব্রিজটা দিয়ে। তো যাই হোক, এখনও পর্যন্ত রাস্তা মোটামুটি ফাঁকা আছে, তো দেখা যাক কখন কি পৌঁছাতে পারি। অলরেডি বেজে গেছে অনেক। গুড মর্নিং মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আমি সোনাই উইথ মমলে তোমাদের স্বাগত। তো অনেকদিন হলো তোমাদের সাথে ডিরেক্টলি কোনো কথাবার্তা বলা হয়নি, তো আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো ফার্স্টে দাঁড়াও, তোমাদেরকে আগে এশা এনার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। এই যে এটা হচ্ছে এনা, সে হাই। আর এটা হচ্ছে এসা, সে হাই বেটা। তো আজকে আমি যাচ্ছি বর্ধমান। সকাল থেকে তোমাদেরকে জাস্ট অল্প কিছুই দেখিয়েছি, তার বেশি সেরকম ভাবে কিছু দেখাতে পারিনি। পুরো জার্নিটাই এখনো বাকি। অলরেডি এখন বাজছে 10টা মতো বাজছে, যেতে যেতে মোটামুটি 12টা 12:30 মতো বেজে যাবে আশা করছি, যদি রাস্তা ঠিক থাকে। অবশ্য এখনো পর্যন্ত রাস্তায় সামনে যতটা দেখতে পাচ্ছি জ্যামই দেখাচ্ছে, খুব একটা ফাঁকা দেখাচ্ছে না। হতে পারে যে যখন ফ্লাইওভারে উঠবো তখন হয়তো খানিকটা ফাঁকা থাকলেও থাকতে পারে। তো যাই হোক, দেখতে থাকো, আজকেই যাব বর্ধমান। ব্লগটা যেতে যেতে যতদূর সম্ভব কাল হয়ে যাবে। আজকে আর হয়তো গিয়ে সেরকমভাবে কোনো ব্লগ দিতে পারবো না, আর যদি সম্ভব হয় তো কিছু একটা ছোটোখাটো রিলস তোমাদের জন্য দেব, ইচ্ছা আছে, কিন্তু কতটা কী করতে পারবো জানি না। চলো দেখতে থাকো, ইচ্ছা আছে, ইচ্ছা আছে, হ্যাঁ ইচ্ছা আছে। হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ? আমি ওইতে যাচ্ছি, মায়ের বাড়ি। আর তুমি কোথায় যাচ্ছ? আমার মা চাইতি, আচ্ছা আমার মায়ের বাড়ি যাচ্ছি। তো চলো কন্টিনিউ করতে থাকো, তারপর বাকিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, তো রাস্তা এখনও পর্যন্ত ফাঁকা সেটা তো তোমাদের বললাম, তবে শনি রবিবার সচরাচর খুব একটা ফাঁকা থাকবে বলে আমার মনে হয় না। তো এই 2 ঘন্টার জার্নি, 200 কিলোমিটার মতন রাস্তা, তোমরা অনেকেই জানো যে সরি 100 কিলোমিটার মতো, কলকাতা থেকে বর্ধমানের ডিস্টেন্স মোটামুটি 100 কিলোমিটারের মতো। তো আমি আবার বাড়ি যাওয়ার জন্য 100 কিলোমিটারের রাস্তাটা যেতে 2 ঘন্টা লাগে, কিন্তু যেহেতু যাচ্ছি মায়ের বাড়ি তো সেটা মনে হয় আরও তাড়াতাড়ি শেষ হয়ে গেলেই ভালো হয়। কিন্তু এই এশায়নাকে নিয়ে 2 ঘন্টা গাড়িতে বসে থাকাটা যে কতটা কষ্টের সেটা তোমাদের বোঝানো খুবই কষ্টের। তো যাই হোক, কী আর করা যাবে, এরকমভাবেই আমাকে এগিয়ে চলতে হবে। আর তার সাথে আছে তোমাদের অফুরন্ত ভালোবাসা। তোমাদের অফুরন্ত ভালোবাসায় আমি এতটা রাস্তা আসতে পেরেছি, ধীরে ধীরে নিশ্চয়ই আমি বাকি রাস্তাটাও পৌঁছে যাব আশা রাখছি। তোমরা শুধু আমাকে সাথ দিতে থেকো তাহলেই হবে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে হচ্ছে সোমবার। তো ব্লগটা যেতে যেতে মোটামুটি তোমার বেজে যাবে, চলে যাবে কিছু কটা দিন। তো দেখা যাক আমি কবে ব্লগটা এডিট করে তোমাদেরকে দিতে পারি। তো উঠে পড়েছি হাইওয়েতে, চারপাশে মানে একদম কাঠখোটা রোদ বলবো না, কিন্তু প্রচণ্ড ধুলো, মানে আস্তে আস্তে শীতের আমেজটা আসছে, ভালো লাগছে। তো মনে হচ্ছে এই আমেজেই যদি আমরা ঘুরতে পারতাম, কিন্তু যত যাই হোক মনটা তো সেই মায়ের বাড়ির দিকেই তাকিয়ে আছে। মা মাঝে মাঝে টুকটুক করে ফোন করছে আর জিজ্ঞাসা করছে কখন আসবি কখন আসবি। আমিও বলছি যে হ্যাঁ, যদি রাস্তা ফাঁকা থাকে তাড়াতাড়ি আসবো, আর যদি রাস্তা ভর্তি থাকে তাহলে আর বোধহয় হলো না। কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে এসে এনাকে কিছুটা হলেও খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু আমরা নিজেরা কিছুই খাইনি। তো সামনে একটা হোটেল আছে নবান্ন, তো ওটা হাইওয়ের ধারেই। যারা এই বর্ধমান দুর্গাপুর আসানসোল এই হাইওয়েটা দিয়ে প্রত্যেক দিন বা মাঝে সাঝে যাতায়াত করেছো অনেকেই হয়তো দেখেছো বা দেখোনি। তো আমরা মোটামুটি নবান্ন নামের ওই রেস্টুরেন্টটাতেই খাওয়া দাওয়া করে থাকি। বাকি আরও অনেক রকম ভেজ রেস্টুরেন্ট আছে, নন ভেজ আছে, সব রকমই আছে, আমরা এটাতেই মোটামুটি বেশিরভাগটা করে থাকি। এদের খাবারটা কিন্তু বেশ ভালো, আমার তো বেশ ভালোই লাগে। আর মাঝে সাঝে রাস্তার ধারে এরকম ধাবা টাইপের রেস্টুরেন্টে যদি একটু খাওয়া যায় কার না আর ভালো লাগবে বলো। আর এই দেখো এসে গেছি, এই যে বাঁদিকে ঢুকলেই আমরা পৌঁছে যাব হোটেল নবান্ন। এই যে এটা হচ্ছে নবান্ন, দেখছো কত ভিড় আছে,
আজকে যেহেতু শনিবার তো ভিড়টা কিন্তু বেশ ভালোই আছে, খুব যে একটা কম আছে তা কিন্তু নয়। তো যাই হোক, গাড়ি পার্কিংয়ে করে ফেলেছি, এবার আস্তে আস্তে এসে এনাকে নিয়ে ভেতরে ঢুকে পড়বো। তো বহুদিন আমরা এই রেস্টুরেন্টটাই আসি, এই দেখো দেখছো বদমাইশিটা কেমন শুরু করেছে, কিছুতেই বসবে না। মেনু কার্ডে আমার থেকে মনে হয় ওরাই বেশি ভালো জানে মেনু কার্ডে কোথায় কী আছে আর কোথায় কী নেই, এবং এইটা দেখে যে খাবার অর্ডার দিতে হয় সেটা কিন্তু অলরেডি ওরা জেনে গেছে। কিন্তু এই দুজনকে বসানো আর মেনু কার্ড নিয়ে টানাটানি করানো, এই নিয়ে দেখো 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 দেখছো কেমন ঝগড়াটি লেগেছে, শুদ্ধ বদমাইশি আর বদমাইশি। যাই হোক, আমি অর্ডারটা দিয়ে দিয়েছি। আমি দিলাম, এখানে হোটেল নামানের ইন্ডিয়ান মেনু কোর্স রয়েছে, সব রকমই রয়েছে। যেহেতু আমি ব্রেকফাস্টে আছি তাই আমি অর্ডার দিয়েছি আলু পরাঠা, আর ওর বাবা অর্ডার দিয়েছে ধোসা, ও আবার একটু সাউথ ইন্ডিয়ানের প্রতি ওর ভালোবাসা। আমি অবশ্য খুব একটা সাউথ ইন্ডিয়ান ফুড খাই না। আজকে মোটামুটি ভালো ভিড় আছে দেখতে পাচ্ছ, আমরা এই সাইড টেবিলগুলো নিয়েছি, এগুলোও বেশ ভালো। আগে অবশ্য ওই দিকে সাইডের টেবিলগুলো নেওয়া হবে। আমার আলু পরাঠা চলে এসেছে, চাটনি দোয়া, বাবার খানিকটা হলি ভিডিও করার আগে খানিকটা আমি করে ফেলেছি, বাবা ভিডিওটাই তোমাদের দেখিয়ে ফেললাম। তো যাই হোক, তাকে দেখছি শুধু জল পেল জল, যাই হোক জলটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে এটা হচ্ছে নবান্নের পিছনটা, এই পিছনটা এত সুন্দর, মানে এত গ্রাম্য পরিবেশ, এত সুন্দরভাবে মনটা টানছে যে পিছনটায় না গিয়ে আমি আর বোধ হয় থাকতেই পারলাম না। তো সেই জন্য চলে এলাম একটু পিছনে। তো প্রথমে আরেকটা কথা বলি, যদি আমার গলাটা শুনতে আপনাদের একটু অসুবিধা হয় তাহলে নিজ গুণে একটু ক্ষমা করে দেবেন, কারণ শরীরটা একদমই ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর যেদিনকে ভিডিওটা যাচ্ছে সেদিনকে তো আমি অলরেডি আমার বাবা মায়ের বাড়িতে, তো খুব যে একটা আনন্দে আছি তা নয়, শরীরটা প্রচণ্ডই খারাপ। এই ভিডিওতেই দেখাবো যে কেন আমার শরীরটা এত খারাপ। তো যাই হোক, পৌঁছে গেছি মায়ের বাড়িতে, খাওয়া দাওয়া সেরে চলে এলাম ছাদে। দেখছেন আমার মা আসলে অনেক পায়রাদের খেতে দেয়, তো এখানে মা খেতে দিয়েছে, আর এই যে পায়রাগুলো সব উড়ে উড়ে আসছে। কিন্তু এদের যে এই বসে থাকার পরে একটু একটু করে উড়ে যাওয়ার কারণটা কি জানেন, এই যে এ না মাঝে মাঝেই ছু ছু করছে আর পায়রাগুলো উড়ে চলে যাচ্ছে। বলছি ওরকম করিস না, দেখ খাবার টাইমে একদম ওরকম করতে নেই, কিন্তু ওর উড়ে যাওয়াতেই নাকি ওর ভালো লাগা সত্যি। আর পায়রাগুলোও তেমনি একটু করে উড়ে যাচ্ছে আবার ফিরে ফিরে আসছে, ওরা ওকে ছাড়বে না আর ও পায়রাগুলোকে ছাড়বে না। তো মায়ের বাড়ির চারপাশটা যে আমার মতন পুরোপুরি ফাঁকা তেমনটা নয়, একদমই শহর ঘেরা পরিবেশ, চারপাশে অনেক বাড়ি, আর ওই যে দূরে দূরে সব ফ্ল্যাটগুলো আস্তে আস্তে করে গড়ে উঠছে। হয়তো এই বাড়ির প্রতি ভালো লাগা ভালোবাসাগুলো হয়তো আর বেশি দিন মানুষের থাকবে না। এখন অনেক মানুষই ফ্ল্যাটে বড় হচ্ছে, ফ্ল্যাট কালচারটা মেনটেন করছে, ফ্ল্যাটে থাকতে ভালোবাসছে, যাই হোক কারণবশত আর। কিন্তু আমার মায়ের বাড়িতে এলে আমার এই চারপাশের সুন্দর পুরোনো দিনের বাড়িগুলো আমার কিন্তু ভালোই লাগে। অবশ্য এর আগে আমি আমার বাবার বাড়ির ট্যুর বলে একটা ভিডিও দিয়েছি, আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা হয়তো অনেকে দেখেননি, যদি চান তাহলে আপনারা আমার চ্যানেলে গিয়ে আমার বাবার বাড়ির ভিডিওটাও দেখতে পারেন, আশা করি আপনাদের খুব একটা খারাপ লাগবে না। আর এই যে সামনের বাড়িটা, প্রচুর গাছপালা হয়ে আছে, ওই বাড়িটাও বিক্রি হয়ে গেছে জানেন, কিছুদিন বাদ হয়তো ওখানেও বড় একটা ফ্ল্যাট গড়ে উঠবে। যাই হোক আর কি বলবো, আর আমার বাবাও চলে এসেছে, আমার বাবা আবার ওদেরকে ছাড়া থাকতে পারছে না, আর আমার বাবার হাত নিয়ে জুতোর ভাগ দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে বদমাইশি করছে। যাই হোক, দাদু আর নাতনির খেলা চলুক কিছুক্ষণ, আমিও আমার এদিকটা ওদিকটা একটু ঘুরে দেখি। শুধু বদমাইশি করাই কাজ, তোমার এটা কী, তোমার ওটা কী, তোমার চশমাটা একবার দেখি, মানে দুজনকে নিয়ে আমার বাবা মায়ের নাজেহাল অবস্থা। তো যাই হোক, তারপরে আর সেরকমভাবে কিছুই ভিডিও নেওয়া হয়নি, ওদেরকে খাওয়ালাম, ওদেরকে একটু রেস্ট নেওয়ালাম, ওদেরকে একটু শোয়ালাম, তারপরে চলে এসেছি একদম সন্ধ্যাবেলা। আজকে 14 প্রদীপের দিন, তো 14টা প্রদীপ একবারে না জ্বালিয়ে নিয়ে আমি আস্তে আস্তে করে প্যাকেটটা ছিঁড়ে ছিঁড়ে এখানে আস্তে আস্তে করে এসে আয়নাকে দিয়ে নেওয়াবো। প্রদীপটা মা প্রথমে বলছিল দেবার জন্য, তো মা খানিকটা প্রদীপ কিনেও এনেছে, কিছু কিছু জায়গায় মা দিয়েওছে, কিন্তু আমি দেখলাম এসে আয়না প্রদীপটা নিতে পারবে না বা ওটা প্রচণ্ড গরম হয়ে যাবে তলাটা, তো ওই জন্য আমি আজকে মোমবাতিটাই জ্বালিয়ে নিয়েছি। মা কালারফুল মোমবাতিও এনেছিলো, আবার এদিকে সাদা মোমবাতির যে প্যাকেটগুলো সেটাও আমার মা এনেছিলো। তো সাদা মোমবাতিটা ফার্স্টে জ্বালিয়ে নিচ্ছি, কারণ যতই হোক আগুন তার মধ্যে আবার ফুল হাতা জামাকাপড় সব পড়ে আছে, তো ওই জন্যই
ওদেরকে খুব একটা আমি ভরসা করতে পারছি না, ওই জন্য আমি এখানে আগুনটা দিয়ে জ্বালিয়ে নিলাম এবং ওদেরকে একটা একটা করে জ্বালাতে দেবো। জীবনে হয়তো ওদের এই প্রথম নিজে হাতে মোমবাতি জ্বালানো, এর আগে অবশ্য ওরা মোমবাতি জ্বালিয়েছে কিন্তু জ্বালায়নি বেশি কম, নিভিয়েছে বেশি। নিজেদের জন্মদিনে তো আমি মোমবাতিগুলোই জ্বালিয়ে দিতাম, ওরা কোনো দিন জ্বালায়নি। এরপর থেকে হয়তো বলবে, মা মোটেই তুমি আমাকে দিয়ে মোমবাতি জ্বালাতে দেবে, নেভানো করাবে না শুধু। হ্যাঁ ঠিক আছে, আর এই সালোয়ারটা তো আপনারা এর আগে দেখেছেন, এটা তো আমি এর আগে পড়েছিলাম দুর্গাপুজোর সময়, আপনারা অনেকেই দেখেছেন আমার ব্লগে, আর যারা দেখেনি তারা এখন দেখতে পেলেন। হলুদ রঙের এই সালোয়ারটা করিয়েছিলাম, আমার মনে আছে যত বছর এশায়না হয়নি তার আগে যখন চোদ্দো প্রদীপ হতো আমি বসে থাকতাম, চোদ্দোর জায়গায় মনে হয় আঠাশ তিরিশ যত পারতাম সব গোটা বাড়িঘর ঘুরে ঘুরে জ্বালাতাম। তো সেটাই ভাবি যে একদিন আমি জ্বালাতাম আর আজকে আমি ওদেরকে সাহায্য করছি। এই হচ্ছে সময়ের আর মানসিকতার পার্থক্য। ওরা চোদ্দোটা জ্বালিয়ে ক্ষান্ত থাকলে কী হবে, আমি আঠাশ তিরিশের নিচেই কিন্তু মোটেই থামিনি। আমি গোটা বাড়িতে, গোটা জানলায় এবং গোটা ছাদে সব জায়গায় ঘুরে ঘুরে জ্বালাতাম। তখন আমি অবশ্য আমার মায়ের কাছে বকা খেতাম, কিন্তু এখন বুঝতে পারি যে কেন বকা খেতাম। তখন ভাবতাম আমি তো বেশ ওদেরকে সাহায্যই করছি, তাহলে আমাকে মা বকছে কেন। কিন্তু এখন আমি বুঝতে পারি যে না, আমি ভয় পেত যে আমার গায়ে যদি আগুন লেগে যায় সেই জন্য। তো ওই জন্য আমি ভাবলাম মোমবাতিগুলোকে আগে বসিয়ে দিই, পরে ওদের হাতে একটা মোমবাতি দিয়ে ওদেরকে বলবো যে তোরা শুধু জ্বালাতে থাক, না হলে বড্ড দেরি হয়ে যাচ্ছে আর দুজন মিলে এসে আমার উপরে একদম চেপে বসছে যে আমি জ্বালাবো আমি জ্বালাবো করে। যাই হোক, এই একটা দিন ঘরেতে অনেক আলো, অনেক ইলেকট্রিসিটি, অনেক ভালো লাগা থাকা সত্ত্বেও আর্টিফিশিয়াল লাইটগুলোকে ছেড়ে দিয়ে মনে হয় যেন এই মোমবাতিটাই কত ভালো লাগার। তো আজকে বোধহয় দেবীপক্ষের সূচনা শেষ হলো, এরপর থেকে বাকি পক্ষগুলোও আস্তে আস্তে চলতে থাকবে। তো এরপরে হয়তো আমাদের নর্মাল দিন জীবন ফিরে আসবে, এতদিন পর্যন্ত তো দেবীপক্ষই ছিল। এই যে মোমবাতি নিয়ে গোটা সিঁড়িতে আমি লাগিয়ে দিয়েছি, ওরা শুধু হ্যাপি বার্থডের মতন করে লাগাবে। সেই সময় তো ভিডিওটা রেকর্ড করা হয়নি, সেই সময় যখন আমি মোমবাতিতে জ্বালিয়েছি ও ভেবেছে যে বোধহয় মোমবাতি নেভাতে হয়, ওই জন্য তাড়াতাড়ি করে গিয়ে ফু দিয়ে দিয়ে মোমবাতিগুলোকে জ্বালানোর বদলে সব মোমবাতি নিভিয়ে দিয়েছিল। সে এক দেখার বিষয় ছিল, কিন্তু কী করবো, এই সময় তো ওদের মোমবাতি নেভানো বন্ধ করা থেকে আমি আর ভিডিওটা নিয়ে উঠতে পারিনি। দেখা যাক, আস্তে আস্তে সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। তাড়াতাড়ি মোমবাতিটা জ্বালিয়ে নিই, মোমবাতি জ্বালানো হয়ে গেলে বেরিয়ে পড়বো একবার বাজারে। কিছু শীতের জিনিস নেবার আছে, কারণ আস্তে আস্তে তো শীতটাও পড়ছে, কিছু ফুল প্যান্ট ফ্যান্ট নেবার আছে, যা নেবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে যেহেতু আমি ভয়েস দিচ্ছি তো আমি জানি যে কালকে আমার সাথে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটাও আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে ওর মোমবাতিটা জ্বালানো হয়ে যাক। দেখছেন কত সুন্দর করে মোমবাতি জ্বালাচ্ছে, যতক্ষণ না জ্বলছে ততক্ষণ কিন্তু তার ছাড় নেই, মোমবাতি এদিকে হেলে পড়ে যাচ্ছে, তাকে কিন্তু জ্বলতেই হবে। তো যাই হোক, ও আস্তে আস্তে করে নিজের কাজকর্ম করতে থাকুক, গোটা বাড়ি ঘর মোমবাতিতে একবারে আলোতে সুন্দরভাবে জ্বালিয়ে রাখুক, দেখতে খুব সুন্দর লাগে এই আজকের দিনটাই। তারপরে আবার সেই আর্টিফিশিয়াল লাইট, সুন্দর টুনি লাইট, কিন্তু এই যে প্রদীপ আর মোমবাতির দিন সেগুলো সত্যিই যেন ছাড়া যায় না। দেখুন দেখুন, বললাম যে আমার হাতে মোমবাতিটা দে, তা দেবে না, ও নিজেই সব কিছু করে ফেলবে। যাই হোক, দেখতে দেখতে হয়তো মেয়েটাও অনেকটা বড় হয়ে গেল, আস্তে আস্তে এনার হয়ে গেল এবার এসা, ও আর সিঁড়িতে জ্বালাবে না, ও বাড়িরগুলো জ্বালাবে। আম ঠিক আছে, তাহলে তুই ঘুরে ঘুরে তোর বাড়িরগুলো জ্বালা। আর দেখুন, সব জুতোগুলোকে ঘরে নিয়ে এসে জড়ো করেছে, কি না সবার জুতো থাকবে বাড়ির ভেতরে, কারুর জুতো বাড়ির বাইরে থাকবে না, তাহলে নাকি চুরি হয়ে যাবে। আর ঠিক আছে, আর এই দেখুন, একটা মানুষকে মোমবাতি জ্বালাতে দিতে গিয়ে কত লোকের আবির্ভাব, একবার এ সাহায্য করে তো একবার ও সাহায্য করে, সবাই মিলে সাহায্য করতে করতে বোধহয় মোমবাতি নিভে যাবার জোগাড়। আর এইদিকে আরও দু তিনটে বাকি আছে, ওরা ওগুলো জ্বালিয়ে নিই, তারপরে আমরা বেরিয়ে পড়বো বাজারের উদ্দেশ্যে। এতদিন পর্যন্ত তো আপনাদেরকে কলকাতার বাজারটাই দেখিয়ে এসেছি, কলকাতার রাস্তাঘাট দেখিয়ে এসেছি, আজকে ইচ্ছা যে আপনাদের সাথে বর্ধমানের রাস্তাঘাট, বর্ধমানের বাজারটা শেয়ার করার। কিন্তু কতটা কী করতে পারবো জানি না, তবে ইচ্ছা আছে বর্ধমানের সব কিছুই আপনাদের সাথে আজকের মতো শেয়ার করার। তো চেষ্টা করব, কারণ যেহেতু এটা আমার আর একটা বাড়ি বলা যেতে পারে, আমার জন্মস্থান বলা যেতে পারে, তো সেটা তো নিশ্চয়ই ভালো হবে। তো চলুন, বেরিয়ে পড়েছি। এখানে তো রাস্তায় লাইট যেমন, ভিড়ও তেমন, প্রচণ্ড ভিড়। কলকাতার রাস্তা হয়তো এর থেকে একটু ফাঁকা থাকে, কারণ রাস্তাগুলো একটু বড় হয়, আর এখানে অনেক মানুষ আজকে কালী পুজো থাকা সত্ত্বেও
সত্ত্বেও, মানে কালী পুজোর আগের দিন হওয়া সত্ত্বেও যেন সব মানুষের বাজার এখনও শেষ হয়নি, আর চারপাশে সব বাড়িতেই নানা রকম কালারফুল লাইট জ্বালিয়েছে, চারদিকটা দেখতে যেন খুব সুন্দর লাগছে। আমরা অবশ্য যাবো এই সামনের যে শপিং মলটা আছে ওটাতে, ওর নামটা আর আপনাদের সাথে বলছি না, কারণ তাতে আমার অনেক সময় ভিডিওতে অসুবিধা হয়, নাম ঠিকঠাক না বলতে পারলে অনেক সময় কপিরাইট ক্লেমও এসে যায়, তো সেই জন্য আর নামটা বললাম না। আজকে শুধুমাত্র যাচ্ছি সামনের শপিং মলটাতে, তো সেখানে হয়ে গেছে এক বিপত্তি, শপিং মলে গিয়ে কী ভিডিও করব, তার আগে হয়ে গেল আমার পায়ে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট, তো সেই জন্য আমি আজকালের রাস্তায় ভিডিওটা নিতে পারিনি। এই যে শাড়িটির যে মাপালগুলো হয়, যেহেতু আপনারা দেখলেন রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, তো যাওয়ার সময় হচ্ছে কি একজন এমন ঠেলা দিয়েছে যে আমার স্কুটিটা গিয়ে লেগে গেছে সাইডের বাম্পারে, এবং তার ফলে আমার পা পুরো ফুলে ঢোল, পুরো পায়ের লিগামেন্টের যন্ত্রণা, সেখানে ঠান্ডা জল এবং গরম জলে সেঁক দেওয়া হচ্ছে। তো এই হলো তার বিষয়, এখনও পর্যন্ত পা নাড়ানো সেরকমভাবে হচ্ছে না, তাই সেই বিষয়ে আর বেশি ডিটেলসে কিছু বলছি না, এখন ঠান্ডা জল গরম জলে সেঁক দিই। এখন অবশ্য পাটা ভালো আছে, কিন্তু আস্তে আস্তে ব্যথাটা বাড়ছে, প্রথমে যখন লেগেছিল তখন মনে হয়েছিল খুবই কম, হয়তো অল্প কিছু ব্যথা, কিন্তু এখন মনে হচ্ছে যে না আস্তে আস্তে ব্যথাটা বাড়ছে। আসলে ওই পায়ের পিছনে গোড়ালির ওপরে যে একটা বড় শিরা থাকে ওইখানটা দিয়ে লেগে গেছে, হ্যাঁ এই জন্য মা বললো আয় তাড়াতাড়ি করে তাহলে রাতের পরোটা করেছি, পরোটাটা খেয়ে রাতে ডিনারটা কমপ্লিট কর। আমিও বললাম যে চলো তাহলে আর বেশি কিছু ভিডিও করছি না, কারণ পা নিয়ে তো একদমই নাড়াহাঁটা করতে পারছি না, তো তার থেকে বরং ভালো রাতে ডিনারটা কমপ্লিট করে নিয়ে শুয়ে পড়ি। এই জন্য এদিকে মা বানিয়ে নিয়েছিলো পনির ফুলকপি আলু দিয়ে তরকারি পরোটা, আর ওইদিকে ওকে দিয়েছে মিষ্টি, আমি আর আজকের মতন মিষ্টিটা নিইনি। তো চলুন আমি ডিনারটা কমপ্লিট করি, একটু রেস্ট নিই, কালকে যে ভিডিওটা আসবে সেটাতে আমি জানাবো আমার পাটা কেমন রইল এবং আমি কতটা ভালো রইলাম। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে সাথে থাকবেন, পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে যেতে সাহায্য